আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে শরীরটা ভালো না, তারপরও একটা ভিডিও ভয়েস দিচ্ছি, কেমন হলো একটু জানাবেন। তো আজকে ভেজিটেবল পাস্তা তৈরি করব। আমাদের দেশি পাস্তা এগুলো হতে তেমন সময় লাগে না, বাইরেরগুলো হতে একদম 12 থেকে 15 মিনিট লাগে, এগুলো 5 মিনিটে হয়ে যায়। বেসিনে ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছে, না হয় ওভার কুক হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না এগুলা। তো এবার রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রান্নার তেল। সবসময় যে প্রসেসে রান্না করি ঠিক ওই প্রসেসে, সাধারণ একটা রান্না পাস্তা রান্না সবাই পারে, কেউ যে পারে না তা কিন্তু না। তো প্রতিদিনের মতো সে সেই কথা একটু শেয়ার করি আপনাদের সাথে, এটাই বেশি ভালো লাগে। একটু বড় বড় করে আমি একটা টমেটো আর একটা গাজর কেটে দিলাম। আসলে আমার হাতের কাছে ছিল না ক্যাপসিকাম, আমার ইচ্ছে ছিল আজকে পাস্তাটা ক্যাপসিকাম দিয়ে রান্না করব। সামান্য লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমি চাট মশলা। যেহেতু এই পাস্তাগুলোর সাথে কোনো টেস্টি মেকার নাই, সেই জন্য এই মশলাটি আমি ঘরের থেকে দিয়ে দিলাম, চাট মশলাটা। দুটো ডিম দিয়ে দিলাম, পাস্তা যে কোনো কিছু দিয়ে খাওয়া চলে, যে কোনো গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, ডিম হোক। তো আজকে আমি ডিম দিয়ে রান্না করছি। এবার পাস্তাগুলোকে ঢেলে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দিতে হবে, না হয় তারা খাবে না। বাচ্চাদের এতটাই পছন্দ সয়া সস, আমার সবসময় ঘরে থাকতেই হয় ওদের জন্য। কয়েকটা কাঁচা মরিচও ছিটিয়ে দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা দিয়ে দিলাম ধনিয়া পাতা, এত পছন্দ হয়েছে আমার, একদম তরতাজা ধনিয়া পাতাগুলো না দিয়ে পাচ্ছি না, একদম আমারই লোভ লেগে গিয়েছে। তো হয়ে গেল আমার পাস্তা রান্না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন সবার কাছে। ভিডিওটা এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।